আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটা ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব আর বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে আমাদের উদ্দেশ্য হলো, আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে এক সাগরের পাড়ে আমরা যাচ্ছি বারবিকিউ করার জন্য। তো এখানে এই যে মামা আমার গাড়ি চালাইতেছে, আমারও গাড়ি আছে কিন্তু আমি ড্রাইভ করতেছি না, আমি ছাইড়ে বসে আছি। তো আরও আমরা চার পাঁচজন মিলে সুন্দর একটা সময় উপভোগ করার জন্য চলে যাচ্ছি সমুদ্র পাড়ে। তো সবার সাথেই থাকুন, চলেন ঘুরে আসি। যাই হোক, আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা এখন মাংসগুলোকে আগে থেকেই ময় মশলা দিয়ে রাখছিলাম, তো এখান থেকে শুধু আমরা যে খাঁচাটার ভিতরে মাংসগুলো রাখবো সেই খাঁচাটা এখানে তৈরি করতেছি। খাঁচাটার ভিতরে এক পিস করে সাত আট পিস মাংস দেওয়ার চেষ্টা করতেছি। তো খুব সুন্দর একটা মোমেন্ট বা সুন্দর একটা অনুভূতি, সবাই একসাথে বসে একটা সাগর পাড়ে যদি আপনারা এরকম একটা মজাদার সময়ে উপভোগ করা যায় তো এটা হচ্ছে সুন্দর একটা মুহূর্ত হইতে পারে না। তো আমাদের মিক্স করা শেষ, এখন চুলার ভিতরে নিচে কয়লা দেওয়া আছে সেটার উপরে দেওয়ার শুরু হয়ে গেছে। তো সবাই একসাথে এখন পোড়াপুরি শুরু হয়ে গেছে, একটা সুস্বাদু একটা ঘেরান যে ভিড় হইতেছে রে ভাই, মানে আপনার পাশে থাকলে বুঝতে পারতেন। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সবাই দেখতেছে, একজনে বাতাস করতেছে, খুব মজার একটা মুহূর্ত চলতেছে আমাদের ভিতরে। সবাই সাথেই থাকুন। আমাদের বারবিকিউ করা প্রায় শেষ পর্যায়ে, অনেক মাংসগুলো পুরোটা আমাদের হয়ে গেছে, এখন প্রায় শেষ পর্যায়ে, সম্ভবত আর 10-12 পিস আছে। তো একজনে ধুমায়া বাতাস করতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কয়লার আগুন, তো খুব সুস্বাদুভাবে আস্তে 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 মাংসটা হইতেছে। তো একজন অনেক মানে তাড়াহুড়া বাতাস করতেছে, সবাই একটা খাওয়ার জন্য একটা অন্যরকম একটা স্বাদ উপভোগ করতেছে। তো যাই হোক, আমাদের পুরোপুরি শেষ, এখন হলো খাওয়ার পাল্লা, সবাই ব্যস্ত খাওয়ার জন্য, ওফ সবাই মুখে হাসি। তো যাই হোক, একটা সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করলাম, সুন্দর একটা টাইম কাটলো, এমন একটা টাইম বন্ধু বান্ধব ভাই বোনদের নিয়ে কাটানোটা দরকার সবার কাছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।